আমি বাংলা সমস্ত মা ভাই বোনদের কাছে আবেদন করব, আপনারা নিশ্চয়ই বাজারে জিনিস কিনতে যাবেন, কারণ শাক সবজি চাল ডাল এগুলো তো ঘরে সারতেই হয়, সেই জন্যই এটুকু রিল্যাক্স করে দেওয়া হয়েছে। কিন্তু যখন বাজারে যাবেন, আমি শুনতে পাচ্ছি একসাথে অনেক লোক দাঁড়িয়ে পাশাপাশি পাশাপাশি গালাগালি করে জিনিসপত্র কিনছেন, পাশাপাশি সবাই একসাথে দাঁড়ালে গরুকের প্রকোপ বাড়বে, তাতে রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। আপনারা যদি দয়া করে একটু দূরে দূরে দাঁড়ান, একজনের কেনা হয়ে গেলে তারপরে সামনে গিয়ে আর একজন কেনে, তাতে কিন্তু ভালো হয়, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, স্পর্শে হয়, নিঃশ্বাসে হয়। সুতরাং দু মিটার দূরে দূরে থেকে এটা করুন। বাজারে এই সিস্টেমটা করতে পারলে আপনি নিজেও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবেন। প্লিজ দয়া করে গাদাগাদি একসাথে লাইনে দাঁড়াবেন না, একটু দূরে দূরে দাঁড়িয়ে কিনুন, যাতে আপনার নিঃশ্বাস আর একজনকে স্পর্শ না করে আর আর একজনের নিঃশ্বাস আপনাকে স্পর্শ না করে। সকল নাগরিক বৃন্দকে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে সচেতন করা হচ্ছে যে আপনারা অযথা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না, এক জায়গায় বেশি জমায়েত করবেন না। জ্বর সর্দি কাশি হলে অবশ্যই চিকিৎসকের সাথে দেখা করে তার পরামর্শ নিন, প্রয়োজন ছাড়া জনবহুল এলাকা এড়িয়ে চলুন। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সময় সময় নিজের হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ধুয়ে নিন, মনে রাখবেন।